জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুভ রথযাত্রা, অর্থাৎ সোজা রথ থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত এই কটি রাশির মহাপ্রাপ্তি করতে চলেছে জগন্নাথ দেবের বিশেষ কৃপায়। অর্থাৎ এই যে আজ পয়লা জুলাই যে রথযাত্রা আরম্ভ হচ্ছে, হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এই যে সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা, এই কদিন, এই সাত দিন টানা এই কয়টি রাশির কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন। দেখুন, জগন্নাথ দেবের বিশেষ কৃপা এই কয়টি রাশি কিন্তু বিশেষভাবে পাবে। জগন্নাথ দেবের কৃপাতে অনেক কিছু মানে অসাধ্য সাধন কিন্তু হয়ে থাকে, অসাধ্য সাধন। আপনার ব্যবসা, সন্তান প্রাপ্তি, আপনার কর্ম জায়গা, আপনার সম্পত্তির জায়গা, আপনার সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এগুলো যাবতীয় যত সুখ আছে কিনা সমস্ত দিক থেকে কিন্তু জগন্নাথ দেবের বিশেষ করুণাতে এই কয়টি রাশির কিন্তু ভাগ্য কিন্তু খুলবে। দেখুন, জগন্নাথ দেব উনি হচ্ছেন জগতের নাথ, আমি বারবার বলে থাকি। অর্থাৎ যারা এই রথযাত্রার দিন রথের দড়ি টানবেন, অর্থাৎ পুরীতে যে রথযাত্রা হয় সেই রথের যদি দড়ি টানতে পারেন, তাতে কি হবে জানেন? আপনার পুনর্জন্ম কিন্তু হবে না এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আপনার জীবনে কিন্তু আসবে। লিখে রাখুন। এবং এই যে শুভ রথযাত্রা, সোজা রথে যেমন নিরামিষ আহারের কথা আমি বলেছি, ঠিক উল্টো রথযাত্রাতেও কিন্তু নিরামিষ আহার কিন্তু গ্রহণ করুন, অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করাটা বিশেষভাবে কিন্তু কাম্য। এই শুভ রথযাত্রাতে শুরু হতে চলেছে এ কয়টি রাশি কিন্তু শুভ, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ এই কয়টি রাশি, কোন কোন রাশি সৌভাগ্যশালী হতে চলেছে আমি একে একে নাম বলবো, কোন কোন দিক থেকে হবে সেটাও আপনাদেরকে বলবো। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট করুন। আজ মধ্যরাত থেকেই কিন্তু এই কয়টি রাশির কিন্তু কপাল কিন্তু খুলবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে এই কয়টি রাশি কিন্তু লাভ পেতে চলেছে। নাম্বার ওয়ান পজিশানে যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যবসা, অর্থ, আকর্ষিক ধনপ্রাপ্তি, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই শুভ রথযাত্রা থেকে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে কিন্তু আপনাদের অর্থের সমাগম কিন্তু হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি, ইনকাম বৃদ্ধি, কর্মযোগ এবং সুনাম অর্জন, খ্যাতি আপনাদের বৃদ্ধি করবে এবং দাম্পত্য সুখের জায়গা, সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের শুভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পেতে চলেছেন মকর রাশি এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই শুভ রথযাত্রা থেকে, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে কুম্ভ রাশির সম্পত্তির দিক থেকে লাভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ভাগ্য আপনার সাথ দিবে এবং আপনাদের দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে কুম্ভ রাশি। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন।
এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি। এর সাথে সাথে কন্যা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, এগুলো কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এ সময় দিবে। এবং কন্যা রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি যেমন দিবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের দিবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে এবং অর্থনৈতিক সফলতা আপনাদের এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু কুণ্ণ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে এবং ভাগ্য আপনাদের সাথ দিবে এবং কর্ম এই দুইটি জায়গায় কিন্তু খুব স্ট্রং হতে চলেছে কুণ্ণ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে মনোকামনা পূর্ণ হবে, মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন হবে, পদোন্নতি হবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, সাকসেস আপনাদের দেখা যাচ্ছে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখ, সম্পত্তিগত দিক থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের কর্মযোগ এবং আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনাদের হতে চলেছে এবং মহাপ্রাপ্তি সিংহ রাশির, যেটা আপনারা এতদিন ধরে চাইছিলেন যেটা হচ্ছিল না, জগন্নাথ দেবের কৃপায় করুণাতে মহাপ্রাপ্তি কিন্তু এবার আপনার জীবনে কিন্তু করতে চলেছে। দুহাত ভরে সিংহ রাশিকে দিতে চলেছে জগন্নাথ দেব। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু মানে পার্থিব সুখ এক কথায় এবং ধনাগম আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সোজা রথযাত্রা টু উল্টো রথযাত্রা থেকে টু সোজা রথযাত্রা টু উল্টা রথযাত্রা সম্পূর্ণরূপে জগন্নাথ দেব এই কয়টি রাশির, যে কটি রাশির কথা আমি বললাম সে কটি রাশির ভাগ্য কিন্তু চমকাবে। অর্থাৎ চাইলেও ভুলতে পারবেন না এই সাত দিন, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেবের বিশেষ করুণাতে ভাগ্য কিন্তু চমকাবে। আপনাদের ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটতে চলেছে। একটা কথা আছে না, ভাগ্যের তারা যদি আকাশে ফুটে কেমন হয়, এটা কিন্তু সবারই ভাগ্যের তারা কিন্তু আকাশে কিন্তু ফুটে, কিন্তু ঈশ্বরের বিশেষ করুণা থাকা দরকার, ঈশ্বরের বিশেষ কৃপা থাকা দরকার, তবেই আপনার জীবনে কিন্তু হবে। তাই আমি আবারও বলবো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই এই কমেন্ট আপনারা করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেক প্রিয় ভিউয়ার্সদের শুভ রথযাত্রার শুভেচ্ছা আমি জানাই এবং প্রত্যেকেরই যেন জীবন মঙ্গলময় হয়, প্রত্যেকের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এবং জীবনের মুশকিল আসান, আমি আবারও বলছি জীবনের মুশকিল আসান হতে চলেছে এই কয়টি রাশির। জগন্নাথ দেবের আজ মধ্যরাত থেকে উল্টো রথ পর্যন্ত এই কয়টি রাশিকে কিন্তু এক কথায় ধনবর্ষা করতে চলেছে। অর্থাৎ আপনাদের উন্নতি আর উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু,
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।